হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি গ্যালি স্ট্রিট ঘাটে, ঠিক উল্টো দিকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন গ্যালি স্ট্রিট ঘাট। আজ আমি গ্যালি স্ট্রিট ঘাটের সব কিছুর আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওর নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশের বেল বাটনটিকে প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে আমার সকল ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। কিন্তু চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। রাজু ভাই, এর আগের ভিডিওতে খুব ভালো ফিডব্যাক পেয়েছি, কিন্তু আমার বন্ধুদের প্রশ্ন হচ্ছে আমরা হাট থেকে যদি ডগ নেই তার ব্ল্যাক চেন কী করে পাবো, ব্ল্যাক সার্টিফিকেট কী করে পাবো? এই পেপার বা ডকুমেন্টেশনটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি যদি মনে করি একটা কাগজ তৈরি করে দিলাম এইভাবে হয় না। এটা একটা রেজিস্ট্রেশন, সিকেসি রেজিস্ট্রেশন বা মানে চেন্নাই কেনেট ক্লাব রেজিস্ট্রেশন, ইন্ডিয়ান কেনেট ক্লাব রেজিস্ট্রেশন, এই প্রসেসের ওপর দিয়ে যায়। এবং সেটা যে আমার এই কুকুরটায় হবে এটা কিন্তু হয় না। এই কুকুরটা হতে গেলে বাবা মার ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ফাদার মাদারের ব্যাকগ্রাউন্ড না থাকলে একটা ড্রিম কোড একটা পেপার হয় না, ব্লাড রিলেশন পেপার। এই পেপারটা আগে তাও পাওয়া যেত, আমিও দেখেছি পাওয়া যেত, কিন্তু এখন মতেই এটা পাওয়া যায় না। কারণ এই প্রসেস অনেক লেন্দি প্রসেস এবং অনেক সিস্টেমে গিয়ে অনেক প্রসেস পদ্ধতি করে এটা আনতে হয়, বাবা মার করতে হয়, তারপরে ছেলে ছেলে বের হয়। এখন তো মাইক্রোচিপে যাকে হাতে হাতে ছিল বড় ওষুধ এখন মাইক্রোচিপ হয়ে গেছে, সেটা হয় না। তারা সেই কুকুরের সেই সিস্টেম থাকতে হবে, সেই ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, পুরো গঠনগত সব সিস্টেম থাকবে। যেমন মিস্টার ইন্ডিয়া, মিস ইন্ডিয়া যেরকম করে ইউনিভার্স, ওই লেভেলের মতোই সব রকম বৈচিত্র্য ঠিকঠাক থাকতে হবে, তবেই তার ডকুমেন্টেশন হবে, তারপরে তার বাচ্চা হবে। এরকম কুকুরের বাচ্চা আছে, আছে কুকুর আছে, এরকম অ্যাসিস্ট্যান্ট ল্যাব নেই, হোটেল নিবি আছে, পেপার আছে, হ্যাঁ বলুন। এবার বদলো কুকুর আসলো নিল, নিয়ে তো পেপারটা সে দাবি করতেই পারে, এবং পেপারে টিস্যুটাকে দেখি কুকুরের ভ্যালুটাও বেড়ে যায় নর্মালি। আমি একটা ল্যাব যদি 12-13 হাজার টাকা বিক্রি করি, যখনই তার ডকুমেন্টেশন পেপার থাকবে সেই কুকুরের ভ্যালু কিন্তু 12-13 হাজার থাকবে না, অন্তত পক্ষে 1000-2000 টাকা হলেও বেশি হবে, সেখানে 17-20 হয়ে যেতে পারে, এই টিস্যুটাকে দেখি বেশি। এটা যদি সত্যি পেপার হয়ে গিয়ে থাকে তাহলে ঠিক আছে, যদি পেপার না হয়ে গিয়ে থাকে অনেকে বলে হ্যাঁ হবে আছে, অন্তত কুকুর বিক্রি হয়ে যাওয়ার পরে আর পেপার আর পাচ্ছে, দিন কেটে যায়, ভোর কেটে যায়, রাত কেটে যায়, পেপার আর আছে, 1 মাস 2 মাস 4 মাস 6 মাস আসলে ওইভাবে পেপারটা পাওয়া যায়। অত এরকম ব্যাপার আছে না পেপারটা হয়ে যাবে, আপনি 1500 টাকা লাগবে, আমিও শুনেছি এটা, আমারও শোনার কথা, এটা আমি যাচাই করিনি, যে 1500 টাকার মতো লাগবে, আপনি টাকা দিয়ে যান বা এই সময় এসে টাকা দিয়ে যান, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 সপ্তাহ পেপার হয়, এইভাবে হয় না। 1500 টাকা যদি পেপার হয় না, বাবা মা কেউ টাকার পেপার, কার কুকুরের পেপার, ল্যাব তো অনেক আছে, লক্ষ লক্ষ পেপার, কোন ল্যাবের পেপার, তার ব্লাড লেভেল কী আছে, ডিএনএ টেস্ট করলে তো ধরা পড়ে যাবে, এই আপনার কুকুরের এখানে তো লেখা রয়েছে ব্লাড গ্রুপ চার ডিএনএ, এখানে যদি পয়সা দিয়ে কেউ যদি হাট থেকে ডগ নিয়ে ডগ সাথে যদি যায় আমি তো দিতে পারবো না অন্তত, এটা খুব ক্লিয়ার। আমাকে কেউ যদি বলে দাদা রাজুদা অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি ডকুমেন্ট কি আছে, আছে, অরিজিনাল হবে, একদম নো ডাউট অরিজিনাল আছে, দাম আপনার 1200 টাকা হোক, আমি কুকুর অরিজিনাল দিব, পেপারের কথা বলবেন না, ওটা আমি খুব অনুভূত, ওটা আমি দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কারণ ওই আনঅথেন্টিক জিনিস ওইভাবে আমি করতে পারবো, যদি সত্যি পেপার থাকে তো বাবা মার ব্যাকগ্রাউন্ড আমার কাছে আসবে, আমি হস্তান্তর করবো, না আলাদা এতটা অতটা আমার কাছে নেই, আমি করিও না, প্রশ্নই কুকুর অরিজিনাল পাবেন এটুকুই। আচ্ছা, তাহলে কারো যদি ডগ সত্যি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে এখান থেকে যেতে পারবে না? এইখান থেকে না, কুকুরটা আমার এখানেও আসতে পারে, কোথায় কোন জায়গায় আছে ওটা বলা যায় না, দেখা গেলো কারো ভালো বিবাহের বাড়িতে ডকুমেন্টেশন নিয়ে পেপার আছে সেটা আমি কিনে নিয়ে আসবো, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু সাধারণত এখানে আসবে। আরও যদি রিকোয়ারমেন্ট থাকে তুমি অ্যারেঞ্জ করে দিতে পারবে? সেটা করা যাবে, ওখানে সময় লাগবে, কারণ এটা অ্যাভেলেবেল না। আচ্ছা, এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, মাইক্রোচিপ দেবা বাবা মার পেপার আছে এই আছে এগুলো আছে, আচ্ছা সময় লাগে, সেইগুলো দিয়েই আপনার ডক্টরকে নাম দেবে, মানে অ্যারেঞ্জ করা যাবে, এমন নয় যে সে পাবেই না, করা যায় না, না না এমন কোনো কথা নেই, সময় লাগে, দেখে শুনে পাওয়া যাবে। যদি অ্যালবিনোটা আসেনি না,
কিন্তু এইটা বাস্তব, এটা আমি বললাম কেউ তো হয় না, অন্তত আমি তো পারবো না, আমি করবো না, করি না, খুব পরিষ্কার ব্যবসা করার চেষ্টা করি। আসলো কুকুর নিল, দেখলো অরিজিনাল কুকুর দিল, যে যেটা যা ব্রিড বললাম দাম যাই হোক ব্রিডটা আমি স্যাটিসফাই দিই, ওই সব ভুল হোক হোক নাইন ডবল থ্রি জিরো 1913232 থ্যাংক ইউ।